আমার ভাগ্যে নাই রে সু বিধাতার বই মুখ, এই কথা আমি কারে বলিব? আমি কি কর্ম করবো বলো তো, আমি তো অসুস্থ, একটা অসুস্থ মানুষ বাড়ির থাকলে। ভগবান ছাড়া আমার কেউ নাই বাবা, এটা যে কে ক্ষতি করছে বাবা আমি নিজে বলতে পারি না বাবা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার বাসিন্দা দিলীপ বাবু রাস্তায় একটি অসুস্থ কুকুর ছানাকে পড়ে থাকতে দেখে বাড়িতে এনে সেবা করতে থাকেন। সুস্থ হয়ে উঠলে তার নাম দেন রাজাবাবু। রাজাবাবু সুস্থ হওয়ার কিছুদিন পর তাকে নিজ ব্যবসার কাজে লাগান দিলীপ বাবু। দুই চাকাওয়ালা একটি গাড়ি তৈরি করে দেন, ওই গাড়িটিতে করে মুড়ির দোকানের মালামাল বহন করে নিয়ে যেত কুকুরটি। এভাবে দ্রুত পরিচিতি পেয়ে যায় রাজাবাবু। আমি কি করবো, নিজে খাবো না চিকিৎসা করবো বাবা, আমি কি করবো, আমি আমি আদরের জিনিসটা আমার এরকম হলো বাবা, আমি কোনোদিন ভাবতে পারি নাই বাবা। চিকিৎসা করতে গেলে, স্প্রে করতে গেলে টাকা লাগে 2,000-3,000 পলিস্টার করতে, আমি এত টাকা কোথায় পাবো বাবা, আমি এত টাকা কোথায় পাবো? আমি কোভরেজের বাড়িতে গেছি বাবা, সেদিনকেও নিশ্চয় মনে করো 300, আজকেও দিলাম 300, ভ্যান ভাড়া আছে মা, আমি কি করব, আমি চলে যাবো বাবা, দুনিয়া থাকি বাবা, আমি কি যাবো এক নিয়ে তার বাবা, আমি চলে যাইব। সম্প্রতি মনিপ দিলীপের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এলে মোটরসাইকেলে ধাক্কা খায় কুকুরটি, এতে রাজাবাবুর সামনের বাম পা ভেঙে যায়। 4 সপ্তাহ ধরে চিকিৎসা করানোর পর পা অনেকটা সেরে উঠেছে, তবে আগের মতো গাড়ি চালাতে পারে না রাজাবাবু। রাজাবাবুর মনিপ দিলীপ কুমারের বাড়ি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ কোষদহ ইউনিয়নের উত্তর পাশে। স্ত্রী রেখা রানীকে নিয়ে ছোট জীর্ণ কুঠিরে বসবাস করেন তিনি। দিলীপের 2 ছেলে মেয়ে থাকেন ঢাকায়, কাজ করেন পোশাক শ্রমিক হিসেবে। গরু ছাগল বকরি বাবা আমি পুষি ঠিকই বাবা, তাকে না, একটা ছাগল পুষলাম বাবা, এরকম ট্রাক দিয়ে ডলি ট্যাঙ্ক ভাঙি দিল বাবা, গরু পুষলাম মরি তাকে গরত, এটা পুরেনি পুষলাম ফরিঙ্গে কাটি মারি দিল, তখন কি করি একে নিয়ে আসলাম যে আমি আর জীবনে কিছু পুষতে পারবো না, অ্যাক্সিডেন্ট করি আইছে, অসুস্থ বাচ্চা আনছি বাবা, এটাও আমি মানুষ করলাম আবার অসুস্থ করে দিছে বাবা, আমি কি করব, নিজের মাথা নিজে ডাঙ্গাবো বাবা। দিলীপ কুমার বলেন, প্রায় 2 বছর আগে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার পাশ থেকে অসুস্থ অবস্থায় কুকুরটি বাড়িতে নিয়ে এসেছিলাম, স্ত্রীকে দিয়ে বলেছিলাম আজ থেকে এটি তোমার সন্তান। সেই থেকে নিজের সন্তানের মতো করেই লালন পালন শুরু করেন কুকুরছানাটি। ধীরে ধীরে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে রাজাবাবু। মনিপের ব্যবসার মালামাল নিয়ে আর ছোটে না রাজাবাবু। তুই ভালো হবি বাবা, তুই ভালো হবি, তো ভালো করবো আমি, ভগবান ভালো করবে আমার, আমার ভগবান ভালো করবে বাবা, আমার ভগবান ভালো করবে, আমার ভগবান ভালো করবে, আমার ভগবান ভালো করবে। এই যে দুধ দিছি ভাত দিছি খাচ্ছে না, ডিম থাকলে একটু মাখি দিতাম, এখন কোথায় পাবো টাকা, কোথায় পাবো কি, এখন বিকেলে মুড়ি বেচবো, মুড়ি মুড়ি বেচি আনবো, অসুস্থ শরীর আমার, মুড়ি বেচে আনি আবার ফির খাওয়াবো, আমার তো আমার নাই রে আমার বাপ, আমার নাই রে আমার ভাই, রাজা বাবু তুমি আমার তাই, আমরা মুড়ি বেচে খাই, আমার ভাগ্যে নাই রে সু বিধাতার বই মুখ, এই কথা আমি কারে বলিব, নাই রে আমার বাপ, আমার নাই রে আমার ভাই, রাজা বাবু তুমি আমার তাই, আমরা মুড়ি বেসে খাই, আমরা মুড়ি বেসে খাই।